I don't just love to talk. I live to talk. সুজিত সরকারের পরিচালনায় ফের বড় পর্দায় আসছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি প্রকাশ্যে এলো তাদের নতুন সিনেমা আই ওয়ান্ট টু টক এর টিজার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন অভিষেক বচ্চন। তাতে দেখা যাচ্ছে একটি গাড়ির ড্যাশবোর্ডে অভিষেক বচ্চনের মুখ বসানো একটা বাল্ব হেড, সেখানে শুধু খাকি শর্টস ও কালো জুতা পরে আছেন নায়ক। নেপথ্যে শোনা যাচ্ছে অভিনেতার কণ্ঠ। এই 36 সেকেন্ডের টিজারটি নিজের সোশ্যালে পোস্ট করে অভিষেক বচ্চন লেখেন, আমরা সবাই জানি যে একজন মানুষ কথা বলতে ভালোবাসে। এখানে এমন একজন ব্যক্তির গল্প বলা হয়েছে যিনি সর্বদা জীবনের উজ্জ্বল দিকটি দেখেন, জীবন তাকে যেটাই দিক না কেন। আপনার পরিচিত ব্যক্তিকে ট্যাগ করুন যিনি কথা বলার জন্য বেঁচে আছেন। চলতি বছরের মার্চে মুম্বাইয়ে প্রাইম ভিডিওর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই পরিচালক অভিনেতা জুটি আশ্বাস দিয়েছিলেন, ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। প্রকল্পটি দর্শকদের মুখে হাসি ফোটাবে। এর আগে সুজিত সরকার, ভিকি ডোনার, পিকু, পিঙ্ক, অক্টোবর, মাদ্রাজ ক্যাফের মতো সিনেমা তৈরি করেছেন। এবার আই ওয়ান্ট টু টক সিনেমার হাত ধরে বহুদিন পর আবারও তিনি ফিরছেন। 22 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।